এক শতবার আল্লাহ আকবর পড়লে কি হয় আল্লাহ আকবরের বরকত দেখলে আপনি অবাক হবেন আল্লাহ আকবর আল্লাহাক রবুল আলমিনের সত্যাবাচক বরকতপূর্ণ মাহাত্যপূর্ণ তাৎপর্যপূর্ণ একটি নাম আল্লাহ নামক সত্যাবাচক এই নামটির বিশেষ ফজলত রয়েছে কোনো ব্যক্তি যখন আল্লাহ আকবর নাম পাঠ করে আল্লাপাক রব্বুল আলমিন এত বেশি খুশি হন এত বেশি আল্লাফা রব্বুল আলমিন সন্তুষ্টি হয়ে যান বান্দার যা কিছু প্রয়োজন আল্লাহ তালা তাই তাকে প্রদান করেন সুবাহ আল্লাহ যে ব্যক্তি আল্লাহু আকবর এক শতবার পাঠ করবে আল্লাফা রব্বুল আলমিন কাল কেয়ামতের দিন সবচেয়ে বেশি নেকি তাকে প্রদান করবেন আল্লাহু আকবরের বরকতে বান্দার দুঃখ দূর হবে কষ্ট দূর হবে বান্দার অভাব দূর হবে বান্দার চিন্তা ও পেরেশানি দূর হবে আল্লাহ আকবর যখন বান্দা বলবে তখন সে মনে করবে আল্লাহ সবচেয়ে বড় আমার সকল ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ আমার চাকরি থেকে বড়, আমার সংসার থেকে বড় আমার ব্যবসা বাণিজ্য থেকে বড় আমার সকল হুকুম আহকাম থেকে বড়। আল্লাহ আকবার অর্থ হলো আল্লাহ সবচেয়ে বড় তাই যখন নামাজের জন্য আজান দেওয়া হয় আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে মোয়াজ্জিন মানুষদেরকে নামাজের জন্য আহ্বান করে তখন বান্দার উচিত হলো সব কিছু বিসর্জন দিয়ে তার ব্যবসা তার চাকরি তার দোকানদারি তার কৃষিকাজ তার সকল ধরনের ব্যস্ততাকে অপেক্ষা করে সে আল্লাহ তালার হুকুমে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিবেন কেননা আল্লাহ সবচেয়ে বড় আর যে ব্যক্তি সকাল সন্ধ্যায় আল্লাহ আকর এক শতবার করে জিকির করবে এক শতবার করে আমল করবে আল্লাহাক রব্বুল আলামিন তাকে এত বেশি নেকি প্রদান করবেন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন ওই দিন অর্থাৎ কেয়ামতের দিন তার যে বেশি নেকি নিয়ে কোনো ব্যক্তি উপস্থিত হবে না কেবলমাত্র সেই ব্যক্তি ব্যতীত যে তার সমপরিমাণ পাঠ করবে আমল করবে তাই আমরা প্রত্যেকেই সকালে ফজরের নামাজের পর আল্লাহ আকবর অল্লাহ আকবর আল্লাহর সত্যাবাচক মাবু দেবর হক ইলাই এই নামের জিকির আমরা একশতবার করব। এরপরে সন্ধ্যার সময় মাগরিবের নামাজের পর এক শতবার আমরা আল্লাহর এই নামের জিকির করবো আল্লাহ আকবার আল্লাহ একবার আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় এভাবে যদি আমরা আল্লাহর নামের জিকির করি আল্লাহ আকবার নাম বলতে থাকি আল্লাহ আকবার এত পাওয়ারফুল একটি জিকির যে আল্লাহ আকবার নামের ধ্বনির মাধ্যমে মুমিনের ইমান জাগ্রত হয় মুমিনের অন্তর কম্পন করে উঠে আল্লাহ আকবার নামের মাধ্যমে মানুষের যত ধরনের কুচিন্তা রয়েছে সব কিছু আল্লাহতালা দূর করে দেন বাতিলের অন্তর কম্পন করতে থাকে তাই আল্লাহ আকবার আমরা বিশেষ গুরুত্ব সহকারে এক শতবার সকালে এবং সন্ধ্যায় নিয়মিতভাবে আমল করব এই আমলের বরকতে আল্লাপাক রব্বুল আলমিন আমাদেরকে অসংখ্য অগণিত নেকি প্রদান করবেন আমাদের সকল ধরনের পেরেশানিকে দূর করে দিবেন তাই আল্লাপাক রব্বুল আলমিন আমাদের সকলকে গুরুত্ব সহকারে এক শতবার আল্লাহ আকর এই নামটি পাঠ করার আমল করার তৌফিক দান করুক